ওই সন্তান কা তোমার নাম কি বাবা আমার নাম ও তোমার আব্বার নাম কি বলতে পারে তো আরেকটা ছেলে হুজুর ওই ওই তার আব্বা দুনিয়াতে নাই তার আব্বা ছে তার মায়ের গর্ব থাকতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার আব্বা তো হুজুর দুনিয়াতে নাই তাই নাকি ইতিন বলে আদর করছে ইমাম সাহেব সর্বশেষ কথা হলো এবার ইমাম সাহেব বলতেছে বাবা রে তুমি আমার সঙ্গে ভাত করো বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিসমিল্লাহর অর্থ কি আমি শুরু করছি আল্লাহর নামে যিনি রহমান এবং রহিম যিনি পরম দয়ালু মহান আল্লাহর নামে আমি শুরু করছি সুবহানাল্লাহ পড় দাও সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আমার জুমারবার এবার যেই মাত্র ছেলেটি বিসমিল্লাহির রহমানির রহিম করলো এমনি আমার আল্লাহ দেখে বলেন ফেরেশতারা রে তার বাবার কবরের মধ্যে আজাব তোমরা শাস্তি দাও আমি আল্লাহ তার বাবার কবরের আজাব माफ করে দিলাম সুবহানাল্লাহ আরো জোরে সুরে আল্লাহ। ছেলেরে সেলেরে মক্তবদীত নাই সেলেরে মাদ্রাসা দিত নাই কি জানি বড় আলিম নই যায় বড় আলিম কইলে তো সুবিধা আছে এলাগে সেলেরে মাদ্রাসার মধ্যে দীত নাই অথচ বাবা জোনসত্রাতের মধ্যে তাহে ইমাম সাহেবের দরদৌরে ইমাম সাহেব বলজি সাহেব কোথায়

آه دنیا المسلمانه نام یه جنوه شلیدی دو کنه اللہ از قرآن تلاعات کنه بسم الله اره بسم الله الرحمن الرحیم جیمه تو تلاعات کن سه امرالله ده که بله فرستره ره وی بچار بچه بابر قبره از اف مفکره دیلام اره از

আমার জমা পু এ কালোকেরা দলে তলে তা স্ত্রীর কাছে চলে গেল মহিলা গা তোমার স্বামীর কোন আমল ছিল আরে যেই আমলের বরকতে তোমার স্বামী তোমার স্বামীর এমন কোন আমল ছিল তুমি বলবা আমার বন্ধুরা এমনি সেই মহিলা বলে না না আমি বলবো না আমি কেন বলবো ও মুসলমানেরা মগিলার মনের মধ্যে বড় ডর না জানি কোন সংবাদ হবে এবার লোকেরা কয় মহিলা তোমার স্বামী কেমন ছিল একটু বলবা আমাদেরকে আমলটা কেমন ছিল মগিলায় কয় বলবো না আরে কেন বলবা কেন বলব এরা কয় আমাদের জানার উদ্দেশ্য হলো আমরা এই কারণে আমরা কবর খনন করেছিলাম আমরা দেখতে পেরেছি তোমার স্বামীর কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে মহিলার মন বড় খুশি হয় তাইলে এখন বলতে পারি মহিলা বলতেছে আমার স্বামী নামাজি ছিল আল্লাহ ছিল ফরেস্টার্ড ছিল তবে আমার স্বামীর অতিরিক্ত একটা আমল আছে শরীফ এইভাবে উল্টায়া কোরআন শরীফ সুমোদিত আর হয়তো আল্লাগো এই ফিস্টার মধ্যে আপনার যা হইসেন এটা সত্য ওই ফিস্টার মধ্যে আপনার যা হয়েছে এটাও সত্য ওই ফিস্টার মধ্যে আপনার যা হইস আপনার কালাম এটাও সত্য ওই ফিস্টার মধ্যে আপনার যা হইসেন আপনার কালাম এটাও সত্য আল্লাহ এইভাবে কোরআন সুমু বুকের মধ্যে আজাদ ধরত আর হইতো আল্লাহ আমি যদি কোরআন তেলাওয়াত জানতাম চব্বিশটা ঘন্টা কোরআন তেলাওয়াত করতাম আরো জোরে আ দুনিয়ার মুসলমানেরা আমার জামার তয় লোক তা শরীফ সামনে নিয়ার শুধু কান দেয় আল্লাহ আমি জানি না আপনার কুরআন তিলাওয়াত করতে জানি না আল্লাহ আমি তিলাওয়াত করতে জানি না আমি যদি জানতাম আপনার কুরআন তিলাওয়াত করতাম আপনার কুরআন তিলাওয়াত করতাম ওই মহিলা জবাব দেয় লোকের আরে আমার স্বামী বড় ভালো ছিল কিন্তু ই আমলতা ছিল আমি ডেইলি ডেইলি দেখতাম আরে দিনে দুই বার তিন বার কুরআন কইরা ওই আমার স্বামী শুধু কান আর কইতো আল্লাহ আমি যদি তিলাওয়া জানতাম সারাটা দিন কোরআন তিলাওয়া করতাম আর জোর এখন আমার বন্ধুগণ তাইলে আসেন তো কোরআন তেলাওয়াতের দরকার আসেনি না নাই আর জোর এখন আসেনি না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ বলেন যখন ওই আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় আল্লাহর কোরআন ফাট করা হয় আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় আল্লাহর কোরআন তিলাওয়াত শুনলে আল্লাহর কোরআন তিলাওয়াত করলে ইমানের পাওয়ার বারে শুধু ইমানের হাওয়ার বারে নাম যাদের মধ্যে ইমান নাই আল্লাহ তাদেরকে ইমানের মতন সম্পদ করে উলামায়ে কেরাম আছেন আমি ঘটনা বলতে যাব না উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি দুই কারণে মুসলমান হইছি সুবহানাল্লাহ বলেন না এক নম্বর বিশ্ব নবীর দোয়ার বরকতে দুয়ার বরকতে দুই নম্বর আল্লাহর পুরান তেলাওয়াত শোনার বরকতে

এমনি যে মাত্র রাস্তা দেয়া যায় রাখালের সঙ্গে হয়ে গেল সাগল রাখাল রাখাল জিজ্ঞাসা করে উম ওই তলুয়ার লোয়া কই যাও আরে মোহাম্মদ মাথা আনার জন্যে নবীর মাথা নবীর কেউ নাই

মধ্যে ঠিক করবা শুভানন্দ কন্যা তাই না কি বলে হ্যাঁ

উমর কি ছুডু মুডু মানুষ আ দুনিয়ার নাম। আমি যে মাত্র ডাক দিয়ে উমর আমরা বद्धि নই না উমর রে আমরা বিশ্ব নবী ধর্ম গ্রহণ করেছি ইসলাম ধর্ম গ্রহণ করলাম না 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 তা কখনো হতে পারে না আরে ধর্ম সারো ওনার ইসলাম আনছি সারবার লাগিনা সুবহানাল্লাহ কইনা আমার বন্ধুগণ সংক্ষিপ্ত কথা আরো অনেক আলোচনা আছে আমার মনে কিন্তু সব কথা তো বলা যাবে না একদিনে এমনি আগাত করতে শুরু করছেন উনার গোন নিপতির আকাশ আগাত করতেছেন গোন কই বাইরে আমার আমার স্বামীকে আগাত করবেন না কারণ আমরা ইসলাম গ্রহণ করছি সারবার লাগিনা মারলেও ইসলাম ছাড়তাম না সুবহানাল্লাহ কইনা আ দুনিয়ার মুসলমানেরা এমনি উনার বোন ডাক দেওয়া সাবধান তুমি আঘাত করবা না অরে উমার আঘাত করবা না ইসলাম ধর্ম গ্রহণ করেছি কখনো ছাড়তে পারি না অরে উমার আঘাত করলেও ইসলাম ধর্ম ছাড়ব না তুমি উমর ইবনে খাত্তাব আমি ফাতিমা বিনতে খাত্তাব তুমি খাত্তাবের ছেলে উমার আমি খাত্তাবের মেয়ে ফাতিমা আর জোরে সুবহানাল্লাহ কি বলতেছেন শুনেন এই তুমি হাতটা বের চলে উমর আমি হাতটা মেয়ে ফাঁতে মা তোমার বাবা আমার বাবা তো এক বাবা ওই তুমি যদি আমাকে তুমি যদি আমাকে নির্যাতন করতে পারো ইসলাম সারার জন্য আমিও হাতটা মেয়ে ফাঁতে বলছি যতই নির্যাতন করো একটা সেকেন্ডের জন্য ইমান সারতে পারি না আর একটু জোরে কন্যা সুবাহান আল্লাহ বাইয়ার বোন তো বাইয়ার মারতে মারতে রক্তাক্ত হয়ে গেছেন এবার উনার অন্তর একটু দরদ লাগছে এমনি উঠতে এখন বনগো আমি আমার আগে তোমরা কি তিলাওতে ছিলা আমার একটু শোনাই ভাইনি কি পড়তে ছিল আমাদের একটু শোনাইবা উন এমনি বন বলতেছেন সিরতে মুস্তাফা লেখছেন ইন্না কারিদ শুন তুমি নাফাক তোমার কুরআন শোনানি যাইতো না তুমি পবিত্র হইয়াও তোমারে কুরআন শোনাই মুনে সুবহানাল্লাহ কইনা কিছু একজন আস্তে আস্তে হইতাছেনি আ দুনিয়ার মুসলমানের নাম

করবেন না এটা বিশ্ব বারফার আবু জাহেল আবু জাহেল যে বিরোধিতা করে গুজা আর উমরে যে বিরোধিতা করে

তোহার কয়েকটা আয়াত উমরকে তেলাওয়াত করে শুনাইছেন এমনি উমরের অন্তরে এমন ভাবে আঘাত করছে কই ভগ্নিপতি রে আর দেরি করিস না আমাকে নবীর খলফতে নিয়ে যা আমি কালমা পড়া মুসলমান হয়ে যাব আল্লাহ একটা গজল পড়তাম কইতাম নি এখনো তো বাচ্চা দেখো দেখো তবে খানাই গাড় চকিগঞ্জ বা আপনারা এরিয়ার বিভিন্ন এরিয়ার দ্বারা ইসলামী গজল হয় সত্য কত হইলো আমার অন্তরটা একটু নরম হয়ে যায় আর কিছু ইসলামী সঙ্গীত আছে এগুলো খাওয়ার পরে খালি আঙ্গুল না হারমোনিয়াম বালা আছে না উজুবিল্লাহ হইতেন না হাতে তলো আর লইয়া উমর ফারুক যায় নবীর মাতা নারদায় আমিরুল মুমিনি জারে বানাইলেন খুদাই জুরে সুরে গন সুবহানাল্লাহ উমর রওনা দিবেন নবীর মাথা আনবেন কিন্তু এই উমরকে আল্লাহ এত পরিবর্তন করছেন দোস্ত একমাত্র কুরআনের বরকতে কুরআন তেলাওয়াতের বরকতে উমর নিজেই বলেন আমি দুই জিনিসের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এক নম্বর বিশ্ব নবীর দুয়ার বরকতে দুই নম্বর পবিত্র কুরআন তেলাওয়াত শোনার বরকতে জুরে সুরে গন সুবহানাল্লাহ হাতে তলোয়ার লইয়া উমর ফারুক যায় নবীর মাতা নারদায় আমি রুল মুমিনি বানাইলেন খোদা জুরে শরে করুন আল্লাহ যেই উমরে নবীর মাতানার জন্য রুানা দিবেন ইসলামের এত বড় दुश्मन আল্লাহ এই উমরকে বিশ্ব নবীর দ্বিতীয় খলিফা বানাইলেন জুরে শরে করুন আল্লাহ ও দস্ত কি শুকরিয়া ادا করবেন আল্লাহর এই জন্য কবি বলছেন কি শুকর আদায় করিব তোমার কি সুই নাই রা মনবোধি চন্দায় প্রাণভরিয়া সুকুরু কর নবিরি তোরিকায় কিতা সুফ্রিয়া দায় করবা আল্লাহ র একটানিয়ামতের লাগি কে মথ যোনটো শেষ দাঁত করল একটানিয়ামতে সুফ্রিয়া দায় আল্লাহ জানবা রে মানুষ বানাইছে আন্দোলন কইরা মানুষ হইছে কেউ মাথ নে আন্দোলন কইরা না আল্লাহ বানাইছে কবি এই কথাটা বলছে মানব না বানাইয়া যদি পরশু বানাইতো তাহায় আল্লাহ তাহা না বানাইয়া মালায় মানুষ বানাইল সুরে সুরে বান্লাহ

রহিম দয়া دیا۔ মওলা মুমিন বানাইলো জুরে সুরগান সুবহানাল্লাহ আপনি আন্দোলন করে ইমান গ্রহণ করেন নাই আপনা তো হয়েছে পয়সা দিয়ে করিত করে নয় আল্লাহ দয়া করে আল্লাহ মা করে আমাকে ঈমানের মত সম্পদ দিয়েছে কথা বলেন আর জোরা কন্ ঠিক কিনা মানব কোলে জন্ম دیا۔ ঈমানদার করালো খোদায়া দয়া করিল অসীম দয়া দিয়া মৌলায় মুমিনী বানাইল আমরা যে ইমানদার হইছি এটা আল্লাহর দয়া এটা আল্লাহর মায়া ও মুসলমান ইচ্ছা করে মুসলমান হওয়া যায় না ইচ্ছা করে মানুষ হওয়া যায় না একমাত্র আল্লাহর খাস দয়া এই জন্য আসেন দোস্তো আমি বলতেছিলাম যে কথা ইমানের দ্বারা শুধু কুরআন তেলাওয়াতের দ্বারা শুধু ইমানের হওয়ার বারে নাম যাদের মধ্যে ইমান নাই আল্লাহ কুরআন তেলাওয়াতের বরকতে ইমানের মতন সম্পদ দান করেন আরো জোরে আরেক টোভান আল্লাহ আমার বন্ধুগণ তাইলে আমাকে ইমানের মতন সম্পদ কে দিস আরো যদি এখন কে দিস আমার বন্ধুগণ বিশ্ব নবী হাদিসের মধ্যে বলছে মাঠে দুইটা আমল তোমার জন্য সুপারিশ করবে একটা হচ্ছে আর আরেকটা হচ্ছে কুরআন তেলাওয়াত তুমি যদি নিয়মিত করতে পারো তেলাওয়া মাঠে আল্লাহর দরবারে সুপারিশ করবে আল্লাহ গো মানা মানাতুহু নাও আমি তাকে আমি তাকে ঘুমাইতে নিষেধ করছি তাকে ঘুমাইতে দেই না আল্লাহ আমি রাত্রেবেলা তাকে ঘুমাইতে দিছি না সে নামাজের মধ্যে দাঁড়িয়ে এই কুরআন তেলাওয়া আল্লাহ করছে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য লোকটা জাহান নামে যাবে হতে পারে না তাকে জান্নাত দান করে আরেকটু জোর এখন আবু সুলাইমান আল্লাহ কলি হস করার জন্য রোয়ানা দিছে কি করার জন্য তো এক যুবক বলতেছে হুজুর আপনার সঙ্গে আমার বলে ঠিক আছে আপত্তি নাই এখন আবু সুলামান আল্লাহর অলি লক্ষ্য করে দেখে এই যুবকটা রাস্তায় দেওয়া যায় আর ওই দুইটা টুক শুধু নাড়তেছে দুইটা টুক নারে আর রাস্তায় দেওয়া যাইতেছে কাফেলা যে হানো বিশ্রামের জন্য দাঁড়ায় ওই লোকটা ওই জায়গায় দাঁড়িয়ে যায় দাঁড়াইয়া দুইরা হাত নামাজ আদায় করে সুভান আল্লাহ কর অর্থাৎ হাঁটলে কোরআন পরে আর দাঁড়াইলে নামাজ পরে আ দুনিয়ার মুসলমানের নাম এই জন্য আমার কুড়ি বিদ্যা আল্লাহর কোরআন তিলা তবে সর্বত্র কোরআন এইভাবে মক্কা নগরীতে পৌঁছে গেলেন আমার বন্ধুরাম আল্লাহর জিজ্ঞাসা করেন করা যুব আমি এমন কোনোদিন দিন দেখি নাই আর এমন যুবক কোনো দিন দেখছি না আটলে কুরান আর ইলে নামা হাঁটলে কোরআন করে আর দাঁড়াইলে নামাজ পড়ে এমন যুবক আমি কোনোদিন দেখছি না আজকে তোমার ভাইলাম যুবকে এমন কোন জিনিস তোমাকে এত উদ্বুদ্ধ করলো এইভাবেই তুমি আল্লাহর কোরআন করবা একটা সেকেন্ড তুমি বিশ্রাম নেও না চব্বিশটা ঘন্টা সস্ত একটা সময় দুইটা টুট দ্বারা আল্লাহর কোরআন পড়তেছ সুবহান আল্লাহ করলা এই দুইটা টুটকে কে আচ্ছা তুর যদি না থাকে মাতার বানিয়ে মাতুল চাই আম্মা চাই

এবার ওই যুবক রাস্তা দেয়া যায় আল্লাহর কোরআন শুধু তিলাওয়াত করে আর আল্লাহর ওলি জিজ্ঞাসা করে যুবক আমি কোনোদিন দেখি নাই এমন যুবক কোনদিন আমি হই না আর হাতে কোরআন পড়ে আর দাঁড়াইলে শুধু নামাজ পড়ে এমন যুবক আমার জীবনে কোনোদিন দেখি নাই ওরে যুবক এইভাবে তুমি কোরআন পড়ো কোন জিনিস উদ্বুদ্ধ করলো যুবক জবাব দেয় হুজুর আমি জীবনে কোনোদিন বলি না আপনার সফর সাথে আমি আজকে বলবো সুবহানাল্লাহ কোন কই হুজুর আমি এক সময় না ছিলাম আমল আখলাক বালা ছিল কিন্তু একদিন যখন আমি ঘুমিয়ে রইলাম আমি ঘুমিয়ে স্বপ্নে দেখি জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছি আর একটু জোরে কন্যা সুবহান ওরে মুসলমান আরে জান্নাতের নিয়ামতের কথা আমার মর আমার ইয়াদ হয় না আমার যদি স্মরণ হয় আমি দুনিয়ার নিয়ামতের জন্য ভাগল হব না একজন সুন্দরী নারী দেখলে ওই পৃথিবীর মধ্যে ভাগল হয়ে যায় আর একটা দুইটা তিন জানাম হুজুর বিয়া করা শূন্য এই জন্য দুই বাংলাদেশের মানুষ ফাগর একটা হলো মিষ্টি খাওয়ার শূন্য শূন্যদিকে যাও না ইটাত গেলে রক্ত দেওয়া লাগে আর ইটা গেলে মিষ্টি খাওয়া যায় তা আমরা হইলাম সুবিধাবাদী চিন্তাভাব সুবিধাবাদী আজুর কন্যা সুবিধাবাদী আ দুনিয়ার মুসলমানের আজ আমার যদি মরণ হয় কালকে খবরে থাকবো আরে বন্ধুরা চিন্তা করে দেখেন আলা বাবা অনেক মুসলমানের আরে গত কল্লো ছিল আজকে দুনিয়ার মধ্যে নেই গতদিন ছিল আজকে দুনিয়ার মধ্যে নাই, আন্দারে ইয়া পা তুমি জান্নাতের কথা স্মরণ করো আর জান্নাতের নামতের কথা যদি তোমার মনে পড়ে দুনিয়ার নামত ছাইয়া আল্লাহ কে বুলবানা সুরেগল ঠিক কি

জান্নাতের নারী সুন্দর হইবনি এটা কি মতো না না বিশ্ব সুন্দরী আরে বিশ্ব সুন্দরী কেন জান্নাতের একটা নারীর গায়ে কাপড় থাকবে তার শরীরে সামনা দেখা যাবে শুধু তাই না জান্নাতি একজন নারী যদি আঙ্গুলটা পৃথিবীর মধ্যে আসে চন্দ্র সূর্যের পাওয়ার মিটে যাবে জুড়ে সুরে গেল সুবহানাল্লাহ এমনি যদি একটু টুক ফালায় আটলান্টিক মহাজাগর একটু চুপ যদি হাল তাইলে এই চুপটা ভালানির কারণে আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি মেস্কো আম্বরে পরিণত হয়ে যাবে ইরম জান্নাতে নারী ভানি খালি জীয়ই হই লইব না আমার বড়া লাগবো হ্যাঁ আমলের বেলা আম ভাই আমলের বেলা সোনাবন্দুর গান মচ্ছুদ যাওয়ার হব নাই আরেকটু জোরে সুরে বলুন আলহামদুলিল্লা অলিভ নে অলিভ শেখ নবী এসে গেছেন অল্প ক্ষণের মধ্যে এসে যাবেন আমার বন্ধুগণ আসেন আমি বলছিলাম যে কথা ওই যুবক বলতেছে হুজুর আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নে দেখি যে আল্লাহর তৈরি জান্নাতে গুড়া ফিরা করে আরো জোরে জান্নাতের ভিতর আমি দেখতেছি জান্নাতের নারী জান্নাতের বাড়ি জান্নাতের গাড়ি জান্নাতের গাছ জান্নাতের ফল ফুরুট এটা দেখতেছি সামনে যাইতেছি দেখতেছি সামনে যাইতেছি দেখতেছি সামনে যাইতেছি হঠাৎ করে লক্ষ্য করে দেখি জান্নাতে দুইটা বালাখানা বিশাল দুইটা বালাখানা আরে জান্নাতের একটা ইট স্বর্ণের আর একটা ইট হইব রুহার হবে হীরামণি মুক্তার আর ওই মশলা যে হইব মেস্ক আম্বর দিয়া সুবহানাল্লাহ হুন্না এমনি বলে আমি যেই মাত্র দুইটা বালাখানা দেখলাম ওই দুই বালাখানার মধ্যখানে একজন জান্নাতি নারী বসাম আমি যখন দাঁড়াইলাম আমাকে দেখে একটা মুসকি হাসি মারছে সুবহানাল্লাহ হুজুর আমি যখন জান্নাতি নারীর সামনে ওই জান্নাতি নারীর সামনে গিয়া দাঁড়াইলাম দাঁড়ানোর সাথে সাথে ওই জান্নাতি নারী আমাকে দেখে একটা মুস্কি হাসি মারছে আমি লক্ষ্য করে দেখলাম তার মুস্কি হাসির সাথে সমস্ত জান্নাত চমকে উঠছে ওই যে দাঁত রকার সাথে দাঁতের হাওয়ারে জান্নাত চমকে উঠছে কি কেমন সুন্দর নারী হবে আর দুনিয়ার সামান্য একজন সুন্দরী যুবতির জন্য পাগল হয়ে যায় জান্নাতি নারীর কথা একবার স্মরণ করে না ও মুসলমান ওই যুবক বলতেছে হুজুর আমি ওই মহিলার সামনে দাঁড়ায় রইলাম জান্নাতি নারীর সামনে দাঁড়ায় রইলাম কিছুক্ষণ দাঁড়ানির পরে আমি জিজ্ঞাসা করলাম তুমি কে উনি পরিচয় দিল আমি একজন জান্নাতি মহিলা তুমি যদি জান্নাতি মহিলা হয়ে থাকো তাইলে আমাকে পরামর্শ দাও আল্লাহর তৈরি জান্নাত লাভ করতে হলে আমার কি করতে হবে আরো জুড়ে আ দুনিয়ার মুসলমানেরা

আরো জুড়ে এক নম্বর নামাজ না। কন্যা আর নামাজের ভিতরে কোরআন তেলাওত আসেনি তাইলে সবচাইতে বেশি বেশি সব হইল নামাজের ভিতরে কোরআন তালাত করা একটা হরফে একশো সব আর এমনি যদি স্বাভাবিকভাবে ভাবে আপনি বয়ে বয়ে কোরআন শরীফ তিলাওয়াত করেন একটা হরফে দশটা সব তাইলে আমি যখন কোরআন তেলাওয়াত করবো আমার যদি দুই চার পাঁচটা সুরা মুখস্থ থাকে আমি আমার আমি ওই সুরাগুলো দিয়া কোরআন নামাজের ভিতরে যখন নামাজ করবো আর এই আয়াতগুলো তিলাওয়াত করব একটা হরফের বিনিময় আল্লাহ এক শত করে সব দান করবে আ দুুনিয়ার মুসলমানে নাম। পই জান্নাতি নারী জবাব দে যুবাগ তুমি শুন পরে যুবগ তুমি থাকা দেখো। জান্নাতির নামর যদি তোমার বাইতে হয়। আরে দুইটি আমল করবা এক নাম্বার হইল। তুমি নামাজ সরর্তে হবে দুই নাম্বার গল। আং্লার পুরাং তুমি তিলাওয়াদ করবা এই দুইটি আমল দুদি কর। আল্লাহ কেমতের মাঠে তোুমাকে জান্নাতের ম্যাকমানবানা নিবে জুরাগঞ্সু হার আল্লাহ। ও মুসলমান তাহলে কে বিচারের পরে আপনাদের জান্নাতের মেহমান হওয়ার ইচ্ছা আছে নি না নাই আরো ধর এখনই নাই আরেক কিতাবের মধ্যে একটা ঘটনা প্রচন্ড ঠান্ডা চিন্তা করে তাকে দাফন দাফন করতে হবে কুশল দেওয়াতে হবে প্রচন্ড ঠান্ডার মধ্যে আবার কষ্ট হবে যাক একটু অপেক্ষা করি আকাশটা একটু পরিষ্কার হয়ে যাক ঠান্ডাটা কমে যাক কি করি এখন ওই মৃত ব্যক্তির কাছে বৈশা

এমনি ওই লোকটা জিজ্ঞাসা করে আমি কি করব আমি কেমন কি করতে পারি এবার জান্নাতি নারী জবাব দেব ওরে যুবক দুইটা আমল তুমি করবা আর এক নাম্বার হইল নামাজ আরে নামাজ বাদ দেওয়া যাবে না ওরে যুবক জিহাদের ময়দানে নামাজ আল্লাহ মাফ দেন নাই ইসলাম বিজয় লাভ করে তাকওয়ার বিনিময়ে আরে ঈমান আর তাকওয়ার বলে যোস্ব বলে ইসলাম বিজয় লাভ করে না এইজন্য জিহাদের ময়দানেও নামাজ মাফ নাই জোরা কোন ঠিক কিনা খেত গিয়া আর আল ভাই থেকে নমাজ মা নমাজা জেহাদের মেয়ে দেওয়া নমাজ মাপ নাই ইসলাম প্রতিষ্ঠা করার জন্যে তুমি জিহাজ করবা ওই জেহাদের মাঠেও তোমার নামাজ মাপ দেওয়া হবে সেখানেও নামাজ পড়তে হবে এক নাম্বার নামাজ দুই নাম্বার কোরআন তেলাওয়াত ওই যুবক কয় হুজুর আমার যখন ঘুম ভেঙে গেছে আমি ঘুম থেকে উঠলাম এই স্বপন দেখার পরে হুজুর আমি এখন যত সুযোগ পাই যখন ওই সুযোগ পাই আল্লাহর কোরআন তেলাওয়াত করি যখন ওই সুযোগ পাই আমি নফল নামাজ পড়ি সুবহানাল্লাহ কর না আমার বন্ধুগণ কথাটা বুঝে থাকলে বলেন তো বুঝে থাকলে বলেন তো এই দুইটা আমল আমরা করার দরকার আছে নি ওই করবে একটু পরে এমনি বসে রইল ওই লোকটার ঘুম এসে গেছে আরে যখন ঘুম এসে গেল স্বপ্নে দেখে একটা বাগানের ভিতরে ঘুরা ফিরা করে বাগান আর কিসের বাগান সুন্দর বাগান এবার একটা বিল্ডিং আছে সুন্দর ওই বিল্ডিং একজন নারী বইয়া ইসে একজন সুন্দরী যুবতী আর বোঝা যায় খাল লাগিয়া অপেক্ষা করে কেউ যদি অপেক্ষা মান থাকে তা শেয়ার ভাই সাইলেও অনুভব করা যায় ওই বাজার বাজারও খাল লাগিয়া ভারসায় কথা বলেন ঠিক না উনি যখন দেখছে ওই লোকটা কার জন্য অপেক্ষা করে ওই লোক বলতেছে এই দাদা এই মহিলা তুমি কে তোমার পরিচয় দাও কই আমি হইলাম জান্নাতি নারী এটা হইল জান্নাত বলে তাহলে তুমি কার লাগে অপেক্ষা করো বলে কার লাগে অপেক্ষা করি তুমি জানো না তোমার বাড়ি যেই লোকটা মারা গেছে আমি ওই লোকের জন্য অপেক্ষা করি আমি ওই লোকের অপেক্ষা আছি তুমি তাকে দাহন দাফন কার্য শেষ করো আমি তার অপেক্ষায় বসে আছি সুবহানাল্লাহ কর না লোকটাকে বুঝলাম না সান্নাতি পরিচয়দের ঘটনা কি তুমি যে তার লাগে অপেক্ষা করো এই লোকের কিতা এমন ফজিলত কিতা এমন ফজিলত তুই জানোস না এই লোকটা চব্বিশটা ঘন্টা আল্লাহর কোরআন তেলাওয়াত করত আর আল্লাহর কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ তার জান্নাতের মেহমান বানায় আছে দোস্ত আসেন তো এই কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই আজকে আমরা বড় কোরআন তেলাওয়াত বেশি হয় না গান বাজনা বেশি হয় আ দুনিয়ার মুসলমানেরা কইছে হাতে গান মেয়েদের হাতে গান যুবকদের হাতে গান আরে গাড়ির মধ্যে গান সুদূর সর্বত্র গান আর গান ওরে মুসলমান আল্লার পুরান শুনে মানুষ মুসলমান হইল আর গান বাজনা মুসলমান হইবে দূরের কথা আরে কেই মাননাস ঠিক হইয়া ওরে দূরে গণ ঠিক কিনা গান বাজতে গেতে একদিন গাড়ির মধ্যে গান বাজতেছে আমি কন্ট্রাক্টারকে বললাম কন্ট্রাক্টার ভাই গানটা একটু বন্ধ করে তো বন্ধ হচ্ছে October 2 আর দুইটা যুবক আমার সাইকেটে চিটে পড়া এরা আমার পাই বড় বড় চোখ করে চাইতাছে মানে গান্তা যে বন্ধ হইছে লাই তারা কষ্টর তো সাহেব আউরু কইরা সাহেব কর বড় কইরা চাক আমার কি তাইলো আর গো কিছুক্ষণ পরে এই সময় বিশ্বরুট হয় নাই হাইও রুট হইছে না মূলবাজার ঘুরে আমরা যাওয়া লাগে শ্রীমঙ্গল যাওয়ার পরে ওই যুবক টান গেছে ড্রাইভারের দিকে কেহ টাইবা সাহেব আগে যে গান আছে ওটা লাগায় দিল

জিজ্ঞাস করলাম একটু আগে ছিল কোরআন এরপরে লাগাইলা গান আবার গান বন্ধ করলাম আবার তুমি গান সাললাম যাও গান বন্ধ করো তুমি যদি না করো আল্লাহ দুইটা হাত দিয়েছে আমাকে আমি চেষ্টা করবো শ্রীমঙ্গলের হই মিরপুর বাজার আমার কাছে এই হিসাবে এমন তো আমার বাড়ির কিনারে আমি তো আর বেশি কিছু বলতে পারি না আমার বন্ধ করার পরে দেখলাম যুবকদের একবারে মলিন গেছে। আমি গেলাম এত তাদের ভিতরে গান বন্ধ করার কারণে আমি জিজ্ঞেস করলাম দুস্থ আপনাদের নাম কি কে লাগে আমি বললাম নামটা বলেন না একটু শুনি না নামটা শুনলে বুঝতে পারবো তোর নাম কইছে নামে বুঝলাম এরা মুসলমান এরপরে জিজ্ঞেস করলাম ভাই আমি আপনাদের দুইটি কথা জিজ্ঞাসা করি আপনারা জবাব দিবেন কয় উজুর কিতা জিজ্ঞাসা করবা থালবালানামাতে কিতা কিতা দাঁড়ে কি তাহলে জিগাই না দুইটা কথা কথা জিগাই আমি বললাম গাড়িটা এখন শ্রীমঙ্গল থেকে মিরপুর ফাড়ি দিয়া স্বাস্থ্যকেন্দ্র হুরান ব্রিজ এখন নতুন ব্রিজ স্বাস্থ্যকঞ্জ হুরান ব্রিজ গিয়া দাঁড়াইবো ফুরান বাজার হয় তো দাঁড়ানির পরে দেখেছে এক বেটা গাড়ির মধ্যে উঠছে একটা ফলিতিনাতো ফলিতিনের মধ্যে আনুমানিক এক দুই কেজি ভায়ানা দুই কেজি

ঘুমারি শুনাম মারা এখন তো ঘুমের টাইম দেয় এখন তো রাত তিনটা না এখন দিন তিনটা ঘুম মাথু না ঘুম আমার সালাম যদি ঘুমাই তো আপনার যত্ন করি জান গিয়া আমি বললাম এক যুবক ধূমপান করা নিশাদ গাড়ির মধ্যে লেখা আছে ধূমপান করতে দিবা না ভালো কথা তাহলে গাড়ি ড্রাইভারের মাথার উপর দিয়া লক্ষ্য করে দেখো ছোট্ট আয়না পিছন দিয়া লেখা আছে চলার পথে আমার আল্লাহকে স্মরণ করুন কথা বলেন ঠিক কিনা সুতরাং চলার পথে আল্লাহকে স্মরণ করেন গান বাজনা করা যাবে না দ্বিতীয় নম্বর কথা হলো করবে সিগারেট ফান করতে দিবেন না কেনারেটের দুর্গন্ধের দোয়ার মধ্যে একটা জীবাণু আছে এই ধূমপান সহ্য করা যায় না এই দুয়াটা সহ্য করা যায় না এই জন্যে আমরা ধূমপান করতে দিব না আমি বললাম মাশাল সিগারেটের মধ্যে দুর্গন্ধ আপনারা দুমপান করতে দিবেন না ফায়খানার মধ্যে দুর্গন্ধ আপনারা ফায়খানা নিয়ে উঠতে দিবেন করবেন না অবশ্যই দুর্গন্ধ আপনাদের সহ্য হয় না তাহলে আমি একটা কথা বলি কি বলবেন বলেন তো আমি কই যেখানে গানের আওয়াজ হয় আমাদের নাকের মধ্যে জাহান নামের দুর্গন্ধ লাগে এই জন্য আমরা গান বাজনা করতে নিষেধ করি কথা বলে ঠিক না আর জোড়া গান ঠিক না তাহলে গানের মধ্যে জাহান নামের দুর্গন্ধ আর কোরআন তেলাওয়াতের মধ্যে জান্নাতের সুসংবাদ সুবহানাল্লাহ কোন না এই জন্য যেই জায়গার মধ্যে গান হয় যে কানের মধ্যে গান হয় আমরা নিঃশেষ করি গান বাজনা না চরিত্র নষ্ট হয়ে যাবে আরো জুড়ে আরো জুড়ে সতরাং আমরা গান বাজনা করতে দেই না কেন দেই না আমার মনের খাইস মিটানোর জন্য নয় আনা আমার মনের চাহিদা মিটানোর জন্য নয় ও মুসলমান গান বাজনার মধ্যে জাহান্নামের দুর্গন্ধ লাগে কুরআন তেলাওয়াতের মধ্যে জান্নাতের সুসংবাদ পাওয়া যায় এই জন্য আমরা কুরআন তেলাওয়াত করার কথা বলি গান বাজনাকে নিষেধ করি এই জন্য প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে যদি কুরআন তেলাওয়াত জারি হয়ে যায় আল্লাহর কসম বদদিন থাকবে না আল্লাহর গজব থাকবে না আল্লাহর পক্ষ থেকে শান্তি নামক রহমত নাজিল হবে আরো জোর এখন ঠিক না এই কোরআন আমরার গরো তেলাওয়াত জারি করার দরকার আছে নি দেখি খার খার গরো কোরআন তেলাওয়াত ওইতে রাজি না তুলা দিন চাই খার খার গরো কোরআন তেলাওয়াত ওইতো না না অসুবিধা নাই দেখলাম যে ওয়াজাক দা গুমো মাশাআল্লাহ তে তো বুঝা যায় কে ওই চাইরা না যে আমরা গরো গানো আচ্ছা আমার গরো নিয়ম আর ভাই একটা আয়াত পড়েন না

আল্লা মিনিট বা দুই মিনিট দরলাম নবী হয়ে তুই যে একবার কুল আল্লাহ ফুরস আল্লাহ তোর আমল নামাজ এক তৃতীয়াংশ মানে দশরা কুরান শরীফ তিলাওয়াত করার সব আল্লাহ দান করবে এখন তিনবার কুলহু আল্লাহ বললে এক কতম কুরআন শরীফের সব হাইরে মুসলমান সূরা ইয়াসিন মুসলমানে জানে না কিন্তু গান জানে অথচ একবার যদি কেউ সূরা ইয়াসিন তেলাওয়াত করে আল্লাহ 10 কতম কুরআন শরীফ তেলাওয়াত করার সাবধান করবে সুবহানাল্লাহ কর না আমার বন্ধুরা বাবা সক্রাতের অবস্থা আছে ও সন্তান পাঁচটা সন্তান রয়েছেন আপনার পাঁচটা ছেলে আপনার তিনটা মেয়ে আছে একটাও কুরআন তেলাওয়াত করতে জানে না আছে না একটু জোরে কই না আছে না

সারাদিন যদি বইয়া ইংরেজি পদ্য গদ্য বাংলা পদ্য গদ্য যা আছে রচনা বচনা যতটা আছে এটা বইয়া বইয়া যদি ফাট করে আপনার সক্রাতের আজাব হালকা আরো দূরে কোন হালকা কিন্তু আজকে দুঃখজনক ব্যাপার হইলো সত্য পাঁচটা ছেলের বাবা তিনটা মেয়ের বাবা কোরআন তেলাওয়াত সূরা ইয়াসিন শুনাইবার লাগি ইমাম সাহেবের কাছে যায় ইমাম সাহেব দেখি আইছিল না এর লাগে ইমাম সাহেবের সাথী নাই আমার দ্বারা একদিন আইছে হুজুর আমরা বাড়ি যাইতা

বললাম করেন ভালো কথা মহব্বত করেন তুই ভালো কথা ইরা দেবী আমার সাথে মহব্বত রাখা ইরা বালা খুব তাইলে আপনি জানা নামাজটা ভরাইবেন আর রাত্রে গুসলটা দেওয়াইতেন আমি বললাম দুস্থ পারবো না আমি মাসাই মাফ করলো তোমার গুসল দেওয়াইবো আমি ইরা আমি মাসাই পরে যখন কাজ করে আমি তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এখন কইলো তাহলে একটা কথা আমি কি কথা আমি কইলো শুনেন দুইটা শর্ত আমার দুই শর্ত যদি মানো আমি গোসল দেওয়াইমু জানা দাও পড়াইমু হুজুর কইছে কিতাব আলে এক নম্বর হইলো তোমরা কও ভাই হুজুর আমরা ফাস ভাই তাহলে ছয় নম্বরে আমারও তোমরা ভাই বানাও হুজুর সুবে জানা আপনার ভাই আমি বললাম ঠিক আছে এটা তো মাগনা টাইটেল হাস ভাই হইছো এটা বানাইতে পয়সা লাগছে না

म्हणजे माता उठा

আসমানের নিচে আর জমিনের উপরে হইতে পারে না আরো জোরা খান ঠিক না আমার বন্ধুগণ আসেন তাহলে নিজে যে যে ছেলে বাবারে গুসল দেওয়াই তো জানে না সুরাই আসিন ফুরতলাত করে শোনাই তো জানে না জানা জান নামাজ পড়াই তো জানে না এইগুলো যদি জানে না তাহলে এর চাইতে হতভাগা সন্তান আপনিও কেমন বাবা হইলেন ফাঁসটা ছেলে জন্ম দিলেন একটারে মাদ্রাসা দিলেন না একটারে মক্তবে দিলেন না একটারে মাদ্রাসা উলামায়ে কেরামে দারো দিলেন না একটারে আলিম বানাইলেন না আপনিও তো একবারে পিছে পড়ে রইলেন আপনার একটা সন্তান যদি আলেম হয়ে যেত বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করত আজকে কবরের কিনারে গিয়া

যখন আল্লাহর কোরআন তিলাওয়াত করা হয় আল্লাহর কোরআন যখন তিলাওয়াত করা হয় আল্লাহর কোরআন তিলাওয়াতের বরকতে তিলাওয়াতের বরকতে ইমানের পাওয়ার বাড়ে যাদের মধ্যে ইমান নাই আল্লাহ ইমানের মত সম্পদ দান করেন যাদের মধ্যে যাদের ইমান দুর্বল আল্লাহ ইমানের পাওয়ার বাড়ায় দেন ইমানটা মজবুত হয় আজকে লক্ষ্য করেন লক্ষ্য করে দেখেন দোস্ত ইহুদি খ্রিস্টানেরা আমাদেরকে আঘাত করার জন্য ইসলাম এবং মুসলমানকে নিশ্চিহ্ন করার জন্য সারা পৃথিবীর মধ্যে নির্যাতনের স্টিম রুলার পরিচালনা করছে আমরা কথা বলতে পারি না। আমাদের ইমানটা দুর্বল হয়ে গেছে ইমান যত মজবুত হবে বেঈমানদের মোকাবেলা তত কটুর হস্তে বেঈমানদের মোকাবেলা করা যাবে ইমান যদি দুর্বল হয় বেঈমানদের মোকাবেলা করা আরো এখন যাবে তাইলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে নামাজের মাধ্যমে মাধ্যমে আমার ইমানটাকে মজবুত করার দরকার আছে নাই। আল্লাহ বেশি বেশি কোরআন তেলাও করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আমি পরিশেষে এই লামা পাতন ইসলামী যুব সংঘ সদস্যবৃন্দ এলাকার মুরুব্বিয়ান সর্বস্তরের শ্রোতামণ্ডলী সকলকে আন্তরিক মুবারক জানিয়ে সকলের কামনা করে আমি আমার আলোচনা আজকের মতো এখানেই শেষ করলাম

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حَسَنَا وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي غورك دوريا غناهم تميداني خد هستي غواخ

এ মুনাজাত আর দোয়া মকбул আল্লাহ যদিও না layak বান্দা অসীম গুনাহগার layak তো বনিতে পারি ফজলে তো মার আল্লাহ সদা গরম আলো নেয় Maler বদল সদা গরম নাহি মওলা আমরা ভিক্ষুক ফাক আল্লাহ করো কি না কর দয়া দরেছি যামন আল্লাহ করো কি না কর দয়া দরেছি দামন জীবন মরণে আল্লাহ না গো আল্লাহ জাগা যদি না গি গো আল্লাহ দরবারে তোমার আল্লাহ জাগা যদি না গি দেও গরবার তোমার জাহান্নামের আগুন আছে কফা লে আম্র জালাই নম্রারে আল্লাহ দুজ ঘেরা গুণ এক জ্বালাই অনম্রারে আল্লাহ দুজ ঘেরা গুণ এক এমনও কঠিনয়া গুণ শৈব কে মনে ইয়াৰ সামান রাখিবি আল্লাহ আমরা চিন্দেগী সমস্ত গুণারে মাফ করি দেওব ইয়া আল্লাহस्करी মাফিললে কবুল ফরমাও এলাকার সর্বস্তরের ভাইবুনির কবররে জান্নাতের বাগান বানায়া দাও ইয়া আল্লাহ যারা ইজন করছেন যারা সার্বিক সহযোগিতা করছেন দেশ থেকে বিদেশ থেকে আল্লাহ সবার কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ ই মাফিললে কিয়ামতের আমাদের সকলের জন্য নাজাতে উসিল্লা বানায়া দাও ইয়া আল্লাহ যারা بیماری দেশে বিদেশে হাসপাতালে клинике আল্লাহ আমরা तमाम بیماری রে শিফা ফরমাও ইয়া আল্লাহ আমাদেরকে পক্ষ হইতে হাজার হাজার দরুদ সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও ربنا تقبل منا انك انت السميع العليم وتوالينا علينا يا مولانا انك انت التواب الرحيم امين, آمين